আসসালামু আলাইকুম। আমরা আজকে ভিডিওতে দেখব কিভাবে আমরা মোজবার এক্সটেনশনটা অ্যাড করব এবং এটা কিভাবে ইউজ করব। তো আমরা মোজবার এসইও এক্সটেনশন, এটা আমরা এসইওর জন্য ইউজ করব, যারা ডিজিটাল মার্কেটার তাদের জন্য এটা প্রয়োজন। তো আমরা প্রথমে যাব, আমরা মোজবার এক্সটেনশনটা অ্যাড করার জন্য প্রথমেই যাব আমরা এই সেটিংস থেকে ক্লিক করে আমরা যাব মোরস টুল, মোর টুল থেকে এক্সটেনশনে যাব, এক্সটেনশন থেকে গেট মোর এক্সটেনশনে ক্লিক করব। গেটস মোর এক্সটেনশনে ক্লিক করার পর আমি এমও জেড মোজ বার লিখে চার্জ দিব, মোজ বার লিখে চার্জ দেব। আমি চাইলে এক্সটেনশনটা ক্লিক এক্সটেনশনে ক্লিক করতে পারি, থিমে ক্লিক করতে পারি। এগুলো আমার কুম অ্যাড অন সেট করার জন্য কি এটা গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। তো আমি অ্যাডে কুম দিলব, তারপরে অ্যাড এক্সটেনশন দেওয়ার সাথে সাথে এখানে একটা ডাউনলোড হবে, ডাউনলোডে একে অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে, অ্যাডেড। এখানে একটা বেঁধে দিয়েছে ফিতা, অ্যাডেড, আমি অ্যাড করে ফেলছি অলরেডি। তাহলে আমি এক্সটেনশনে চলে যাব, কোথায় চলে যাব, এক্সটেনশনটা ইউজ করার জন্য চলে যাব আমি। তো সেজন্য আমাকে কি করতে হবে, লগ ইন অথবা ক্রিয়েট এ অ্যাকাউন্ট, ঠিক আছে। সেই জন্য আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিব। প্রথম অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমি জিমেলটা দিয়ে দেব, আমার জিমেল দিয়ে আমি অ্যাকাউন্ট করে নিব। তো এটা হচ্ছে ফ্রি টুল নয়, এটা হচ্ছে পেইড ভার্সন, ঠিক আছে। আপনাকে এটা অবশ্যই অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে যদি আপনি ইয়া করেন, ঠিক আছে। আমার অ্যাকাউন্ট আছে, সেই জন্য আমাকে কি সরাসরি আমার অ্যাকাউন্টে নিয়ে গেছে। তো আপনারা চাইলে ক্রিয়েট অ্যাকাউন্ট নেম ইমেল এবং অ্যাড্রেস দিয়ে ইমেল ভেরিফিকেশন করে অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন, ঠিক আছে। তাহলে আমি লগ ইন অবস্থায় আসি। এখন আমাকে দেখাবে যে ধরুন আমি কার লিখে সার্চ দিলাম, ঠিক আছে। কার লিখে সার্চ দেওয়ার পর আমাকে এখানে একটা বার চলে আসবে, কালো একটা বার চলে আসছে, ঠিক আছে। এটা মোজবারের বার, এটা আমার এক্সটেনশনটা অ্যাড করার পর এটা আসবে। আমি এখানে কি প্রত্যেকটা লিঙ্কের নিচে পি এ এবং ডি এ দেখাচ্ছে, পি এ মানি পেজ অথরিটি, ডি এ মানি ডোমেন অথরিটি, পি এ মানি পেজ অথরিটি, ডি এ মানি ডোমেন অথরিটি, এগুলো আমাকে দেখাচ্ছে। তো আমি এরকম প্রত্যেকটা লিঙ্কের অ্যানালাইসিস করতে পারবো, প্রত্যেকটা লিঙ্ক কী অবস্থা সেটা আমাকে দেখতে পারবো। তো আমি যদি এখানে লিঙ্ক অ্যানালাইসিসে ক্লিক করি, লিঙ্ক অ্যানালাইসিসে ক্লিক করে যদি দেখি, দেখেন আসেন আমার এই এই লিঙ্কটা, এই কার্ড ডট কম, এই লিঙ্কটা আমার আমার ডোমেন অথরিটি মানে ডোমেনের ভ্যালুটা 100-এর মধ্যে ওটা 86, তারপরে আমার পেজ অথরিটি সর্বোচ্চ 100-এর মধ্যে 88, তারপর আমার পেজ জাস্ট ডিসকভার 40 451 60 দিনে, ঠিক আছে। তারপর আমার রুট ডোমেন, রুট ডোমেন যেটা যেটা হচ্ছে মূল ডোমেন সেটা হচ্ছে কি লিঙ্ক আছে মূল ডোমেনের সাথে 400 এতটা কে এটা, তারপর টোটাল লিঙ্কস আছে এত কে, ঠিক আছে, 431 কে, ঠিক আছে। ইনবাউন্ড লিঙ্ক আমার এখানে ভিতরে লিঙ্ক আছে যে পিএ তার 51 এবং ডিএ 88, পিট ডট কম নামে কি একটা লিঙ্ক এই এই সাইডে আছে, ঠিক আছে, লিঙ্ক অ্যাঙ্কর করা আছে কোথায় এই সাইডে, ঠিক আছে। অ্যাঙ্কর যেগুলো করা আছে এগুলো এই এই সাইডগুলো থেকে, এই সাইডগুলোতে এর ওয়েবসাইটটা অ্যাঙ্কর করা আছে। আমি এখানে সম্পূর্ণ অ্যানালাইসিস পাবো কোথায়, মোজবারে, মোজবারে আমি একটা লিঙ্কের কী করতে পারবো অ্যানালাইসিস করবো কোথায় ওর লিঙ্কটা অ্যাঙ্কর করা আছে, ঠিক আছে। ইমেজে কার্ড ডট কম দিয়ে অ্যাঙ্কর করা আছে, ঠিক আছে, ইমেজ সবগুলো ইমেজে অ্যাঙ্কর করা আছে কার্ড ডট কম দিয়ে অনেকগুলো। তো এভাবে করে আমরা কি একটা ওয়েবসাইটে অ্যানালাইসিস করতে পারবো কি অবস্থা, ওর এসইও কেমন, ওর লিঙ্ক কেমন, ওকে কি আমি অ্যাটাক করার জন্য, আমি আমার কম্পিটিশন, আমি আমার ওই এক ক্লাসমেটকে ফেলানোর জন্য ও কী কী পড়ে সেগুলো যদি ওর নোটগুলো নিতে পারি তাহলে আমি ওকে ফেলতে পারবো, আমার ওর থেকে রোল আগাই যাবে। তো এখানেও সেরকম আমার কম্পিটিটর, যিনি আমার কম্পিটিটর এখন কার নিয়ে আমি কাজ করবো, আমার কম্পিটিটর কার ডট কম, সেকে যদি আমি ফেলতে পারি তাহলে আমি সেখানে
আগাই যাব, সেখানে আমি ওর থেকে আগাই যাব। সেই জন্য ওর লিঙ্কটাকে আমি অ্যানালাইসিস করে বের করবো, ও কোথায় কোথায় লিঙ্ক করে আসছে, কোথায় কোথায় কী লিঙ্ক দিয়ে আসছে, সেটা আমি মোজবাত দিয়ে বাইর করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, এই মোজবাত ইউজটি টুলটি ইউজ করবেন। আর এটা হচ্ছে যে কি পেইড ভার্সন, ফ্রিতে আপনি 7 দিনের জন্য পাবেন। আর একটা জিমেল খুলে প্রত্যেকটা জিমেল দিয়ে সাইন আপ করলে আপনি কিছু কয়েকদিন 15-7 দিনের জন্য পাবেন, সেটা ফ্রিতে ইউজ করতে পারবেন, এরপর আপনার এগুলো আর দেখাবে না। তো আপনি এভাবে আর নতুন জিমেল ক্রিয়েট করে সেটা আবার কি ইউজ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।